ভারতে খেলতে এসে মৃত্যু হলো বাংলাদেশি ফুটবলারের। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলে চলাকালীন মৃত্যু হলো এক বাংলাদেশি ফুটবলারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ডুয়ার্স জুড়ে। জানা যায়, বানারহাট ব্লকের গয়েরকাটা হাই স্কুল মাঠে 2223 জানুয়ারি স্থানীয় গ্রিন ল্যান্ড ডুয়ার্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় 12 দলীয় 4 দেশীয় ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় প্রথম দিন রবিবার খেলা ছিল বাংলাদেশের সঙ্গে মালদা জেলার। খেলার শুরুতেই হাড্ডাহাড্ডি খেলা চলছিল। খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায় এক বাংলাদেশি খেলোয়াড়। কিন্তু অভিযোগ উঠছে, আন্তর্জাতিক মানের এত বড় প্রতিযোগিতায় মাঠে ছিল না কোনো অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসার মতো মেডিকেল টিম, ডাক্তার কিছুই ছিল না বলে অভিযোগ। তারপর দ্রুত নিজেরাই প্রাথমিক চিকিৎসা শুরু করে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে মৃত্যু হয় খেলোয়াড়ের। বাংলাদেশের অধিনায়ক আরমান জানান, মৃত খেলোয়াড়ের নাম ডাবলু, বয়স 56, বাড়ি বাংলাদেশের আরামবাগ এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। তবে আয়োজকদের তরফে দাবি করা হচ্ছে বীরপাড়া রেলগেটের গাড়ি আটকে পড়ে শারীরিক পরিস্থিতি বেগতিক নাই। হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের পরে ঘটনার কারণ জানা যাবে। এই ঘটনার পর রবিবার খেলা বন্ধ করে দেয় আয়োজকরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত করে দেখা। কোথায় এসেছিলেন আজকে আপনারা? এই তো আমরা এখানে এই জায়গায় খেলতে আসছি। আমরা এখানে নাম কি? গোয়ারকাটা খেলতে আসছি। আমাদের একটা টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল আজকে। হ্যাঁ, তো কি হয়েছে টুর্নামেন্টে? খেলা যখন শুরু হয় 10 মিনিটের মাথায় সে অসুস্থ হয়ে মাঠে সে পড়ে যায়। কে তার নাম? তার নাম ডাবলু, আমাদের টিম মেট। পুরো নামই আমি ডাবলু নামে সে পরিচিত। এবং বাংলাদেশে সে অনেক দিন যাবৎ সে ভালো লেভেলে ফুটবল খেলে। আর তিনি এখন কি অবস্থায় রয়েছেন? আমরা তো আসলে মানে খুব মর্মতা, আমাদের তো বুঝতেই পারেন একটা কি অবস্থায় রয়েছেন। তিনি কি ইন্তেকাল করেছেন না ভালো সুস্থ আছেন? উনি এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি সে মারা গেছেন। তার ওনার বয়স কত? বয়স হলো 56। বাড়িতে ওনার, উনি, আমি যতটা জানি উনি, ওনার একটা ছেলে, একটা মেয়ে, ওনার ওয়াইফ। আমি তার মানে আমি এই টিমের ক্যাপ্টেন ছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু হ্যাঁ, এখানে একটা ভেটারান্সের একটা দুদিনের টুর্নামেন্ট চলছিল। এখানে 4টা দেশ নিয়ে খেলা হচ্ছে, ভুটান, বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া। তো এখানে বাংলাদেশের একজন প্লেয়ার, 2 নম্বর প্লেয়ার ছিলেন মোহাম্মদ ডাবলু। তিনি খেলার মিনিট 15-র মধ্যেই তিনি মাঠে পড়ে যান আর কি, খেলতে। তো যাই হোক, এখন যেহেতু একটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা, তো এটাকে পাঠানোর জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু সহযোগিতা করা হচ্ছে। আমি নিজেও যেহেতু এই ক্লাবের মেম্বার এবং আমি নিজেও রাজ্য সরকারের একজন দায়িত্বে আছি, এবং আমি ইতিমধ্যে আমি DMSP-র সঙ্গে আমি যোগাযোগ করছি, এবং FRO অফিস, যেটা আমাদের ফরেন রিলেশন অফিস যেটা রয়েছে শিলিগুড়িতে, আমি সেখানেও যোগাযোগ করার নিজে আমি চেষ্টা করছি। প্রসেস আছে, সেগুলো আমরা করছি। এখন তো একটা পোস্টমর্টম রিপোর্টটা মানে পোস্টমর্টম করতে হবে, এটা তো আজকে হবে না, এটা কালকে পোস্টমর্টমটা হবে। পোস্টমর্টমটা হওয়ার পরে পুলিশ মানে রিপোর্ট যা আছে, বা যে মানে এই বডিটাকে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাঠানোর জন্য যা যা করণীয় দরকার, আমরা সবগুলোই আমি নিজে মানে তদারকি করে আমি এগুলো কাজগুলো। চিকিৎসক সূত্রে কি জানা গিয়েছে তার কি করে মৃত্যু হয়েছে, প্রাথমিক অনুমান? এখনো পর্যন্ত আমরা মাঠে রয়েছি, এখনো আমি এখনো সেভাবে কেউ কিছু বলতে পারছে না, সবাই খুব মানে বাকরুদ্ধ আর কি। কাজে এই মুহূর্তে এত বিস্তারিত মানে কথা আমি জানবারও চেষ্টা করিনি, যেহেতু মারা গেছে। যেহেতু আমি নিজে স্পটে ছিলাম তখন, ওই মুহূর্তে আমি নিজে দেখেছি উনি খেলতে খেলতে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান আর কি। এবং ওই সময় যদি কেউ ক্যামেরা বন্দি করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই দেখতে পায়। আর যেহেতু খেলার মাঠে একটা সবারই একটা উত্তেজনা থাকে, হ্যাঁ, সেই হিসাবে মানে যেহেতু একটা ঘটনা ঘটেছে, সুতরাং মৃত্যু। সুতরাং কিখানে কি করে ঘটেছে সেটা তো পরবর্তী বিষয়ে তো পোস্টমর্টম করলেই মানে জানা যাবে। এবং তার সঙ্গে তো তার সঙ্গীরাও তো ছিলেন, প্রত্যেকেই ছিলাম, এবং 100 মানুষ এটার প্রত্যক্ষদর্শী।
এটা গিলড্যান্ড ভেটারসের উদ্যোগে খেলা হয়েছিল, 12টা টিমে খেলা হয়েছিল। কটা দেশ এটা? আমাদের 4টা দেশ ছিল, আমাদের নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া। তো এই যে এত বড় একটা খেলা, সেখানে অ্যাম্বুলেন্সের কেন ব্যবস্থা ছিল? অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল, তো সে আসেনি, দেরি হয়েছে আসতে। তো এই যে এত বড় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, তো কী বলবেন? এই তো অ্যাম্বুলেন্স সঠিক সময় থাকলে কি বাঁচানো যেত? অ্যাম্বুলেন্স থাকলে পরে বাঁচানো তো এমন কোনো কথা না, বিকেশ তো ছিল, সে স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকলে গেলে যে সে বাঁচবে এমন কোনো কথা নেই, সে গাড়িতে স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে কোথায় নিয়ে যায়? এই সময় বিপ্রাতে নিয়ে যাওয়া হয়েছে, রেলগেটে, রেলগেটে আটকে গেছে, তার ওখানেই সে মারা গেছে। কোন দলের সদস্য ছিল সে? বাংলাদেশ দলের সদস্য ছিল। কী নাম? নাম ঠিক বলতে পারছি না, ডাবলুদা, আমরা নাম বলি ডাবলুদা বলে ডাকি সবসময়, ডাকলাম। তো খেলা কি মাঝপথে থেমে যায়? তো হ্যাঁ, মাঝপথে থেমে যায়। আপনার নাম? আমার নাম উত্তম বিশ্বাস। নমস্কার, আমি আরকে জুয়েলারির পক্ষ থেকে সকলকে আমার প্রণাম জানাই। আপনারা সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা, এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে। এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি, যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড়, এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।